স্বাগতম আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। আমি এর আগে আরেকটা ভিডিওতে দেখাইছিলাম যে দেশি মুরগি আসিল মুরগির যে ডিম, ওই ডিম নিয়ে বসছে, ওইটা ছিল 12 তারিখে, জানুয়ারির 12 তারিখে। আর এটা 21 দিন পরে বাচ্চা ফুটাইছে। কয় তারিখে ফুটাইলো এটা আপনারা হিসাব করে দেখেন। আর হচ্ছে এই বাচ্চাটা আমি ভাবছিলাম যে নাও ফুটতে পারে, কারণ যেহেতু মাত্র একটা ডিম দিয়ে বসাইছিলাম এই জন্য কনফিউশন ছিল যে আসলে ফুটবো কি ফুটবো না। পরে ফাইনালি আলহামদুলিল্লাহ ফুটছে, এটা তো অবশ্যই ভালো। আর এই বাচ্চাটা অনেকটা হেলদি, এটা তো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন। আর আমি ওরে চাইতেছি আজকে ছাদে নিয়ে যাইতে, কিন্তু আবার আজকে তেমন একটা বেশি রোদ নাই। আর আমি ছাদে একটা পলো রাখা দিছি, কারণ আকাশে অনেক চিল দেখা যায়, চিল কাক এগুলো তো সারাক্ষণ উড়তেই থাকে, বাচ্চাটা যদি আবার নিয়ে চলে যায় তখন তো আবার একটা সমস্যা। ডিমের যে 4টা মুরগি আছে আমার এখানে, একটা হচ্ছে ফার্মি, আর একটা কালো কালার কি জানি সোনালি মনে হয়, আর 2টা লেয়ার, সবগুলোই আজকে ডিম পারছে। এরকমটা সচরাচর হয় না, দেখা যায় ম্যাক্সিমাম টাইম 2টা ডিম পারে বা 3টা ডিম পারে, 4টা একসাথে ডিম পারে না। আজকে অনেক দিন পরে এটা হইলো। আরও একটা আপডেট, তিতির পাখির যে সেট আপ ছিল, তিতির পাখিরে তো আমি মেল ফিমেল 2টা একসাথে জোড়া জোড়া করে দিয়েছিলাম, কিন্তু ওই জোড়া থেকে বীজ টিম আসতেছিল না, এই জন্য আমি জোড়া পাল্টাইছি। এখন নতুন যে জোড়া দিছি, দেখা যাক এই জায়গাতে কি ওরা মেটিং করে কি না, আর বীজ টিম আসে কি না। আর যদি বীজ টিম আসে তাহলে তো অবশ্যই ভালো। এইবার এক্সপেক্ট করতেছি যে বীজ টিম আসতে পারে, তবে বর্তমানে যে ডিমগুলো পারবে এগুলো থেকে বীজ টিম আসবে না, কারণ আগে তো ছিল অন্য একটা মেলের সাথে, এখন তো নতুন করে দিছি। এই নতুন বীজ টিম আসতে হয়তো বা সময় লাগবে, প্রায় 15-20 দিনের মতো ওয়েট করে দেখবো যে বীজ টিম আসে কি না। আর যদি বীজ টিম না আসে তখন আবার নতুন আরও একটা ব্যবস্থা নিতে হবে। এখন ব্যবস্থা আমি একটার পর একটা নিতেছি, কিন্তু কোনো ব্যবস্থাতেই তেমন কোনো কাজ হইতেছে না। আমি যে একটু আগে ভিডিওতে বলছিলাম যে ওরা আজকে 4টা মুরগি 4টা ডিম পারছে, ওইটাই হইতেছে এই ডিমগুলো। এই সাদা যে ডিমটা, এটা ফার্মের ডিম। এখানে আরও একটা ডিম দেখা যাইতেছে, এটার রঙটাও ভিন্ন। এই ডিমটা সোনালি মুরগির ডিম, তবে আমি জানি না এটা সোনালি মুরগি কিনা। এটা আমি ইউটিউবে বলছিলাম যে এখানে আপনারা যদি বুঝতে পারেন কমেন্ট বক্সে জানাবেন, তখন একজন জানাইলো যে এটা নাকি সোনালি মুরগি। আর বাকি এখানে আরও 2টা ডিম আছে, এই 2টা লেয়ার মুরগির ডিম, এটা আপনারা সচরাচর সবাই চিনেন, কারণ বাজারে এইসব ডিমগুলো একেবারেই অ্যাভেলেবল, সব জায়গাতেই এগুলো পাওয়া যায়। মোরগগুলো সকাল থেকে বের হওয়ার জন্য অনেক বেশি চিল্লাচিল্লি করতেছিল, কিন্তু আমার তেমন একটা আজকে ইচ্ছা নাই ওদেরকে বের করার, কারণ আজকে আমি চিন্তা করছিলাম যে ফাইটার মুরগির বাচ্চাটা হয়েছে, ওরে ছাদে নিয়ে যাব। এখন ওর জন্য আমি ছাদে পলো টলো সব কিছু দেওয়ার সেট আপ করছি, কিন্তু এখানে রোদ কম থাকার কারণে আর নিয়ে যাওয়া হলো না। নেক্সট কোনো একটা ভিডিওতে আপনারা দেখবেন যে আমি আসলে যে বাচ্চাটা ওইটার ছাদে নিয়ে গেছি, কারণ রোদের প্রয়োজন আছে, আমি যেখানে রাখছি এখানে কোনো রোদ আসে না। আর আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই সমাপ্ত করতেছি, নেক্সট ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আসবে। আল্লাহ হাফেজ।